শনিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বিভিন্ন এলাকায় নানান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে দলীয় পতাকা উত্তোলন, প্রয়াত তৃণমূল কর্মীদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডে গরিব মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। যার নেতৃত্বে দল চলছিল সেই স্বপন দেবনাথের হাতে আমাদের অশোক বিশ্বাস মহাশয়কে সম্মান দলের জেলা পরিষদে শিক্ষাবিদ পরেশ সরকারকে তার বিশিষ্ট ক্রীড়াবিদ বিশিষ্ট সঙ্গীত শিল্পী এরপর প্রবীর চট্টোপাধ্যায় বিজয় চাঁদের মন্ত্রী স্বপন দেবনাথ গোটা জেলা জুড়ে বিভিন্ন ব্লকে এই কর্মসূচি চলছে। আমাদের জেলা প্রধান কার্যালয়ের সামনে জেলার এই প্রোগ্রাম, কিন্তু প্রত্যেকটা ব্লকে কোথাও রক্তদান, কোথাও কৃতিচাত্রকে সম্বর্ধনা, কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। বছরের প্রথম দিন এবং অপরদিকে 1998 সাল এবং সেই 98 সালের পর থেকে একের পর এক অনেকজন শহীদ হয়েছেন তরতাজা রক্ত দিয়ে। তারপরে 2011 সালে আমাদের এই দল আমাদের ক্ষমতায় আসে। আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি যেভাবে রাজ্যকে চালাচ্ছেন, বর্ধমান জেলার পরিচালনার ক্ষেত্রে আমরা তাদের সাহায্য নেব। এদিন বিভিন্ন স্থানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, শহর তৃণমূল সভাপতি অরূপ দাস, জয় হিন্দ বাহিনীর শহর সভাপতি পল্লব দাস সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। আমাদের দলের পুরনো কর্মী এবং বর্ধমান জেলার নাইন বাহিনীর সাধারণ সম্পাদক যোগেশ্বর দাস বৈরাগ্যকে দলীয় পতাকা তোলার জন্য আমি পৌরসভা দখল করে রাজ্যের মতো বর্ধমান শহর জানিয়ে নতমস্তকে প্রণাম জানিয়ে বক্তব্য শেষ করলাম। আমি মনে করি যে তৃণমূল কংগ্রেস 2098 সালে যদি প্রতিষ্ঠা না হতো, তৃণমূল কংগ্রেস যদি মমতা ব্যানার্জি প্রতিষ্ঠা না করতেন, তাহলে হয়তো আজকেও আমরা পরাধীনের মধ্যেই থাকতাম। আমি তাই ধন্যবাদ জানাবো মমতা ব্যানার্জিকে। হচ্ছে এখানে আমরা প্রতিবারই সুবীরের নেতৃত্বে এখানে আমাদের দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। আমরা অনেক সময় নিয়ে এখানে থাকি, কিন্তু এখন আমরা এত ব্যস্ত, আপনারা জানেন সব প্রোগ্রামই আমাদের করতে হচ্ছে। এবং আজকে বিকালবেলায় আমরা করজন গেটে আমাদের বর্ধমান দক্ষিণের মানুষের জন্য আজকে 30 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের পার্টির জন্ম 5 জানুয়ারি, পার্টির আমাদের জন্মদিন প্রতিষ্ঠা হলো এবং এই আমাদের সারা পশ্চিমবঙ্গে দিদির নেতৃত্বে যে সামাজিক কর্মকাণ্ড চলছে সেই সামাজিক কর্মকাণ্ডের একটা অংশ হিসাবে আমরাও এখানে যারা আমাদের পাড়ায় দুস্থ মানুষ আছে তাদেরকে অন্তত সহস্রাধিক লোককে আমরা কম্বল বিতরণ করব। এবং আপনারা জানেন যে আমাদের তৃণমূল দলটা সামাজিক কাজের মাধ্যমেই মানুষের কাছে রয়েছে। আমাদের রাজনৈতিক দল বলতে আমরা সামাজিক ক্রিয়াকলাপটাই ভালো করে করি এবং মানুষের সঙ্গে থাকি। আমরা আলাদা করে দল আর মানুষকে আলাদা করি না, মানুষ আমাদের কাছে আগে, দল পরে। সুতরাং মানুষের কাজের মাধ্যম দিয়ে মানুষের সঙ্গে থেকে, মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষের দায় বিপদের সঙ্গে থেকে আমরা দলটা করি। এই দলের আজকে প্রতিষ্ঠা দিবস, সেই থাকবে আপনারা আমাদের যে নাম্বার দেওয়া থাকবে
সেই নাম্বারে আপনারা ফোন করলেই আমরা সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। সবাই ভালো থাকবেন, নমস্কার। আমরা বিভিন্ন কর্মসূচিতে দেখতে পাচ্ছি চার নম্বর ওয়ার্ডে মানুষ দেবীমঙ্গলের পাশে রয়েছে। আজকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের 25তম জন্মবর্ষ আমরা বাজে প্রতাপপুর চার নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সহকার কার্যালয়ের উদ্যোগে আমরা আজকে জন্মশতবর্ষ পালন করছি। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সহপ্রশাসক মাননীয় আলপনা হালদা মহাশয়া, উনি আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলনের মাধ্যমে জন্মবর্ষ পালন করলেন। একটাই অনুরোধ করব, দলকে আপনারা যদি ভালোবাসেন না কখনোই ভাববেন না। নববর্ষের প্রীতি শুভেচ্ছা প্রণাম ভালোবাসা সকলকে জানাই। সর্বোপরি এখানে আমাদের নেতা দেবুদাকে ধন্যবাদ জানাই আজকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। এখানে রয়েছেন আমাদের প্রাক্তন বর্ধমান জেলার যুব সভাপতি লড়াকু নেতা আমাদের। বর্ধমান থেকে পম মহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।